মাদকাসক্তি শক্তি প্রতিরোধ করার উপায়গুলো জেনে নিন। মাদকের প্রতি আসক্তি গড়ে তোলা কোনো চরিত্রের দোষ বা দুর্বলতার লক্ষণ নয় এবং মাদকাসক্তি প্রতিরোধ করতে নিজের ইচ্ছা শক্তি সবচেয়ে বেশি কাজে লাগে। বর্তমানে চলমান অনেক সামাজিক ব্যাধির মধ্যে একটি গুরুত্বপূর্ণ ব্যাধি হলো মাদকাসক্তি। মাদকাসক্তির ক্ষতিকর দিক এত বেশি যে পরিবারের কোনো একজন ব্যক্তি মাদকাসক্ত হলে তা শুধু ওই ব্যক্তিকেই নয় পুরো পরিবারকে নানা ধরনের সমস্যা ফেলতে পারে। আর মাদকাসক্তি প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায় হলো নিজের আন্তরিক ইচ্ছা থাকা এবং অসৎ সঙ্গ ত্যাগ করা। অধিকাংশ ক্ষেত্রে পরিবারের কোনো ব্যক্তি মাদকাসক্ত হলে পরিবার তার আরোগ্যের জন্য পুনর্বাসন কেন্দ্রে ভর্তি করে, কিন্তু এমন অনেক পরিবার রয়েছে যারা অর্থনৈতিকভাবে অসচ্ছল এবং তাদের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিটি হয়তো মাদকাসক্ত। সেক্ষেত্রে তারা হয়তো মাদকাসক্ত ব্যক্তিকে পুনর্বাসন কেন্দ্রে ভর্তি করতে পারছেন না, কিন্তু এরকম পরিস্থিতিতে মাদকাসক্ত ব্যক্তি ও তার যৌথ প্রচেষ্টার মাধ্যমে মাদকের আসক্তি থেকে মুক্ত হতে পারে। আবার এমন অনেক ব্যক্তি রয়েছেন যারা নতুন নতুন আসক্তিতে জড়িয়ে পড়ছেন, কিন্তু তারা চায় আসক্তি থেকে বেরিয়ে আসতে, পরিবারকে কষ্ট না দিতে। মাদকাসক্তি প্রতিরোধ এবং এটি থেকে মুক্তি লাভের উপায়। তবে সবার প্রথমে আপনাকে আপনার অসুস্থতাকে স্বীকার করুন। ইচ্ছা শক্তির জোর এই সমস্যা সমাধানের সবচেয়ে বেশি কার্যকর, আর এই শক্তি আপনার ভেতর তখনই আসবে যখন আপনি মেনে নিতে শিখবেন যে আপনি অসুস্থ। মাদকাসক্তি থেকে নিরাময়ের জন্য প্রথম উপায় হচ্ছে আপনাকে মেনে নিতে হবে যে আপনি অসুস্থ অথবা আপনার একটি মারাত্মক সমস্যা রয়েছে যা আপনার দৈনন্দিন জীবনে নেতিবাচক প্রভাব ফেলবে, এবং সুস্থ হওয়ার জন্য আপনাকে আপনার ভেতরে প্রচণ্ড ইচ্ছাশক্তি জাগ্রত করতে হবে। ড্রাগ অপব্যবহার এবং মাদকাসক্তি এর মধ্যে পার্থক্যটি বুঝতে শিখুন। একদিকে অ্যালকোহল এবং মাদক সেবন, অন্যদিকে অ্যালকোহল এবং মাদকাসক্তি, এই দুইটিকে পৃথকভাবে সংজ্ঞায়িত করা হয়। তবে আসক্তি তখন ঘটে যখন আমাদের শরীরে অ্যালকোহল এবং ড্রাগের প্রয়োজনীয়তা তীব্রভাবে অনুভূত হয়। এমন অবস্থা দ্বারা যে মাদকের সহজলভ্যতা ছাড়া আপনি স্থির থাকতে পারেন না, তখনই বুঝবেন আপনি মাদকের ভয়াল ছবরের শিকার হয়েছেন। প্রলোভন এবং সঙ্গীতের চাপ এড়িয়ে চলুন। আপনি সম্ভবত এই অভিব্যক্তিতে শুনেছেন, আপনি যাদের সাথে রাখেন আপনি ঠিক ততটাই ভালো, এবং বাস্তবে উক্তিটি সত্য। আপনার যদি এমন বন্ধু বা পরিবারের সদস্য থাকে যারা আপনাকে মদ বা ড্রাগ ব্যবহারের জন্য চাপ দেয়, সেগুলো এড়িয়ে চলুন। নতুন বন্ধু তৈরি করুন যারা স্বাস্থ্যকর অভ্যাস অনুশীলন করে, যারা স্কুলে ভালো কাজ করেন, যারা কাজের প্রতি অনুপ্রাণিত হন এবং যার লক্ষ্য রয়েছে। নিজের জন্য লক্ষ্য এবং স্বপ্ন লালন পালন করুন। মনে রাখবেন, অ্যালকোহল বা মাদকের ব্যবহার দ্রুত আসক্তিতে পরিণত হতে পারে। কেউ মাদকাসক্ত বা অ্যালকোহল যুক্ত হওয়ার পরিকল্পনা করে হয় না। ড্রাগ বা অ্যালকোহলের সাথে আসক্তি কম বেশি হোক না কেন, সঠিক সময়ে সব মাদকাসক্তের এর থেকে মুক্তির জন্য চিকিৎসার প্রয়োজন হয়। আপনার জন্য প্রয়োজনীয় ইতিবাচক সমর্থন খোঁজ করুন। সংবেদনশীল সংকটের সাথে লড়াই করার লোকেরা মাদক বা অ্যালকোহলে আসক্ত হওয়ার ঝুঁকিতে বেশি থাকে। এই সংকট মোকাবেলা দক্ষতা বিকাশে কাজ করুন। আপনার অতীতে এমন ঘটনা বা অভিজ্ঞতা রয়েছে যা আপনার অনুভূতিগুলোকে প্রভাবিত করে? যদি এমনটি হয় তবে একটি নির্ভরযোগ্য এবং ইতিবাচক সমর্থনের খোঁজ করুন। আপনার যদি হতাশা, উদ্বেগ, বেহালতা বা অন্যান্য মানসিক স্বাস্থ্য সমস্যা থাকে, তবে পরামর্শ বা থেরাপি এবং ধর্মীয় বা আধ্যাত্মিক সংগঠনের মতো সামাজিক সংগঠনের সাথে নিজেকে জড়িয়ে নিন। এগুলো আপনাকে স্বাস্থ্যকর ইতিবাচক আবেগ ধারণ এবং আচরণের মাধ্যমে কাজ করতে সহায়তা করবে। মনে রাখবেন যে মানসিক স্বাস্থ্যের বেদিগুলোর সাথে একত্রে অ্যালকোহল এবং ড্রাগগুলি কেবল মানসিক স্বাস্থ্য সমস্যাটিকে আরও খারাপ করে তোলে। নিজের অনুভূতি বা শারীরিক অস্বস্তিকে মাদক দিয়ে ঢাকা দেওয়ার চেষ্টা করবেন না। স্বাস্থ্যকর জীবনযাপনের অভ্যাস করুন। ব্যায়াম, ভালো খাওয়া দাওয়া এবং ধ্যান ড্রাগ বা অ্যালকোহলের ব্যবহার এড়ানোর দুর্দান্ত উপায়, আর এর জন্য প্রয়োজন স্বাস্থ্যকর জীবনধারণের অভ্যাস। বেশিরভাগ ক্ষেত্রে স্বাস্থ্যকর জীবনযাপন থেকে আপনি যে ফলাফলগুলি অনুভব করেন সেগুলো আপনাকে মাদক বা অ্যালকোহলের ব্যবহারের প্রলোভন প্রতিরোধ করতে সহায়তা করে। একটি স্বাস্থ্যকর শরীর আপনাকে প্রতিদিনের মানসিক চাপ মোকাবেলায় সহায়তা করে। আপনি যদি শারীরিক এবং মানসিক চাপ সামলানোর জন্য অনুশীলন করেন, তবে এটি আপনাকে মাদক থেকে দূরে থাকতে ভীষণভাবে সাহায্য করবে। মাদকাসক্তি বিশেষজ্ঞরা আপনাকে মাদকাসক্তি বা অ্যালকোহলের আসক্তি, মানসিক স্বাস্থ্য সম্পর্কিত সমস্যা এবং এই দুটির সংমিশ্রণ সম্পর্কে পরামর্শ দিতে পারে। এই তথ্য আপনাকে মাদকাসক্তি প্রতিরোধে সহায়তা করবে। সন্তানের উপর খেয়াল রাখতে হবে যে সে যেন কোনো অস্বাভাবিক জীবনযাপন করছে কিনা, কেমন ধরনের বন্ধু বান্ধবের সাথে মিশছে। মাদকাসক্তির ঝুঁকিগুলো জেনে নিন। আপনি যদি জৈবিক, পরিবেশগত এবং শারীরিক ঝুঁকিপূর্ণ কারণগুলি সম্পর্কে অবগত হন,
তবে আপনি সেগুলো পরাস্ত হওয়ার সম্ভাবনা বেশি। মাদকের অপব্যবহারের ফলে আপনি শুধু নিজেকে না, আপনার পরিবারকেও ঝুঁকিতে ফেলবেন। সাধারণত দেখা যায় যে মাদকাসক্ত ব্যক্তিরা বিভিন্ন আইন বিরোধী কর্মকাণ্ডে নিজেদেরকে জড়িয়ে ফেলে। অন্যদিকে মাদক গ্রহণের ফলে তার তীব্রভাবে অনেক শারীরিক সমস্যাও দেখা দেয়। আসক্তির সাথে লড়াই করুন। আপনি যদি বুঝে গিয়ে থাকেন যে আপনার নেশা করার প্রবণতা রয়েছে, আর আপনি যদি তার জন্য সাহায্য নেওয়ার জন্য কথা ভেবে থাকেন, তাহলে আপনি সুস্থ হওয়ার প্রথম ধাপে পৌঁছে গিয়েছেন। নেশা না করাটা শুরুতে হয়তো খুব কঠিন লাগবে, কিন্তু কিছু উপায় রয়েছে যেগুলোর মাধ্যমে আপনি নিজেকে নেশার অভ্যাস থেকে দূরে রাখতে পারেন। ডাক্তারের সাথে কথা বলে বুঝে নিন যে আপনার সুস্থ হয়ে ওঠার পদ্ধতিটি কেমন হতে পারে। নিজের নেশা বা অভ্যাসের বিষয়ে কোনো কিছু ডাক্তারের কাছে গোপন করবেন না। সব কথা ওনাকে খুলে বলুন, যাতে উনি সঠিকভাবে রোগ নির্ণয় করতে পারেন এবং সেভাবে চিকিৎসাও করতে পারেন। রাতারাতি পরিণাম পাওয়া সম্ভব নয়। আসক্তি থেকে মুক্তি পেতে হলে সময় লাগে। প্রথম দিকে আপনার হয়তো কষ্ট হবে, কিন্তু হাল ছেড়ে দেবেন না। মনে রাখবেন, সবার সুস্থ হয়ে ওঠার গতিপথ সমান নয়। আপনি কত তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন তা নির্ভর করে আপনি কোন ধরনের নেশা করেন, কতদিন ধরে নেশা করেন, চিকিৎসা পদ্ধতি সঠিকভাবে মেনে চলেন কিনা, আপনার শারীরিক এবং মানসিক সুস্থতা ইত্যাদি। শেষ কথা হিসেবে বলা যায় যে একজন কবি বলেছেন, একবার না পারিলে দেখো শতবার। তাই একবার ব্যর্থ হলে হাল ছেড়ে দেওয়া ঠিক না। আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে আপনি মাদকাসক্তি প্রতিরোধ করতে সক্ষম হতে পারেন। মাদকাসক্তি থেকে মুক্তি পেলে আপনার জীবন হয়ে উঠবে ইতিবাচক।